ফাইনালি হ্যালোইন ইভেন্ট স্পেশাল একটি গান স্কিন একেবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। আর এই হ্যালোইন ইভেন্ট কবে আসবে এবং গান স্কিন কীভাবে ফ্রিতে পাবে তার আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া গেমের মধ্যে আসতে চলেছে FFWS ইভেন্ট, আর এই FFWS ইভেন্ট স্পেশাল 3টি জার্সি একেবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। বাট কোন 3টি জার্সি ফ্রিতে পাবে তারও আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া FFWS ইভেন্ট স্পেশাল আরও প্রচুর রেওয়ার্ড একেবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে, তারও আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া আজকে গেমের মধ্যে অলরেডি চলে এসেছে ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্ট, আর এই ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্ট থেকে ব্যাকপ্যাকের স্কিন নিতে গেলে কত ডায়মন্ডের খরচা হবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া তোমরা আরও প্রচুর ছোট বড় আপডেট এই ভিডিওর মাধ্যমে পাবে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো। হ্যাঁ, ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করোনি কি করছি আর একটি করে লাইক অবশ্যই করবে। এবং চ্যানেলটি এখন খুবই ডাউনে চলছে, তার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তোমরা যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি শেয়ার করোনি একটি করে শেয়ার অবশ্যই করে দিও। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশন সিলেক্ট করে রাখো, যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। কত ডায়মন্ড খরচা হতে পারে চলো দেখে নেওয়া যাক। এখানে তোমাদের একটি স্পিনের প্রাইস হচ্ছে 9 ডায়মন্ড এবং 10টি স্পিনের প্রাইস হচ্ছে 90 ডায়মন্ড। আর এখান থেকে তোমরা যদি এক একটি ব্যাকপ্যাক নিতে চাও তোমাদের 450টি করে ডায়মন্ডের খরচা হবে, এবং 4টি এখানে তোমরা যদি ব্যাকপ্যাক নিতে চাও তাহলে তোমাদের 1800 মতন ডায়মন্ড খরচা হবে। আর যদি 4টি ব্যাকপ্যাক নিতে চাও 1800 থেকে কম ডায়মন্ড তোমরা এখানে এই 4টি ব্যাকপ্যাকেই নিয়ে নিতে পারবে, অর্থাৎ 1500 মতন ডায়মন্ডে তোমরা এই 4টি ব্যাকপ্যাক এখান থেকে নিতে পারবে। আর এই 4টি ব্যাকপ্যাকের মধ্যে তোমাদের কোন ব্যাকপ্যাকটি তোমাদের কাছে আছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবে না। আমার কাছে তো এই প্রথম নম্বরটি আছে, এখানে আমি আর কোনো রকম স্পিন করব না। আর তোমরা যদি স্পিন করতে চাও স্পিন করতে পারো। এখানে তোমাদের মিনিমাম ধরে রাখো এখানে 400 থেকে 450 ডায়মন্ড খরচা করার পর এক একটি ব্যাকপ্যাক তোমরা এখান থেকে নিতে পারবে। এছাড়া তোমরা ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটি সার্ভারেই হ্যালোইন ইভেন্ট দেখতে পেতে চলেছ, আর এই হ্যালোইন ইভেন্ট স্পেশাল একটি গান স্কিন একেবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। এখানে তোমরা স্কিনের উপরে যে ম্যাগ 10-এর গান স্কিনটি দেখতে পাচ্ছ এই ম্যাগ 10-এর এখানে তোমরা গান স্কিনটি একেবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। আর এই ম্যাগ 10-এর গান স্কিনটি তোমরা এখানে একেবারে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে পাবে দেখো, এখানে তোমাদের কিছু মিশন দেওয়া থাকবে আর ওই মিশন কমপ্লিট করে 10 দিনের জন্য 15 দিনের জন্য এইভাবে পাবে। এবং এখানে তোমাদেরকে কালেক্ট করে করে পার্সেন্টেজ 100 করতে হবে, তারপরেই তোমরা এখান থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে এই গান স্কিনটি হ্যালোইন ইভেন্ট স্পেশাল পেতে চলেছ। আর এই হ্যালোইন ইভেন্ট স্পেশাল এখানে গরিনা ফ্রি ফায়ার প্রচুর আইটেমও ডিজাইন করেছে, যেমন ধরো এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ একটি রিং ইভেন্ট, আর এই রিং ইভেন্টের মধ্যে এখানে তোমরা একটি মেল বান্ডিল দেখতে পাচ্ছ, আর কঙ্কালের থিমে এই মেল বান্ডিলটি দেখতে পাবে হ্যালোইন ইভেন্টের সময়তে। আর এই বান্ডিলটি ছাড়া এখানে তোমরা ঘুটুড়ে আরেকটি বান্ডিল দেখতে পাচ্ছ, আর এই মেল বান্ডিলটিও দেখতে পাবে। অর্থাৎ এই দুটি মেল বান্ডিল তোমরা এই রিং ইভেন্টের মাধ্যমে দেখতে পাবে, আর এই দুটি মেল বান্ডিল ছাড়া একটি ফিমেল বান্ডিল দেখতে পাবে। অর্থাৎ এই 3টি বান্ডিল গরিনা ফ্রি ফায়ার হ্যালোইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করেছে, আর এই 3টি বান্ডিল দেখতে পাবে, আর এই 3টি বান্ডিল ছাড়া একটি গ্লোয়াল স্কিনও ডিজাইন করেছে। আর এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ এই গ্লোয়াল স্কিনটি দেখতে পাবে। আর এই 4টি রিওয়ার্ড নিয়ে তোমরা এই রিং ইভেন্টটি হ্যালোইন ইভেন্ট যখন আসবে সেই টাইমে এখানে তোমরা এই রিং ইভেন্টটি ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারেই অ্যাভেলেবেল দেখতে পাবে। আর এই রিং ইভেন্ট ছাড়া একটি রয়্যাল ইভেন্টও আসতে চলেছে, আর এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ গ্রোজার এই গান স্কিনটি দেখতে পাবে, আর এই গ্রোজার গান স্কিনটি ছাড়া আরও প্রচুর আইটেম দেখতে পাবে এই রয়্যাল ইভেন্টের মধ্যে। আর এই আপডেটগুলি বেরিয়ে এসেছিল তার জন্য তোমাদেরকে আগে থেকে রিভিউ করে রাখছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটি কাটানা স্কিন, আর এই কাটানা স্কিনটি দেখতে পাবে হ্যালোইন ইভেন্ট স্পেশাল। আর এই কাটানা স্কিনটি ছাড়া এখানে তোমরা স্কিনের উপরে দেখতে পাচ্ছ একটি ব্যাকপ্যাক, এই ব্যাকপ্যাকটি দেখতে পাবে, এবং লাস্টে দেখতে পাবে একটি গাড়ি স্কিন। আর এই সকল রয়্যাডগুলি নিয়ে এই রয়্যাল ইভেন্টটি সাজানো হয়েছে। আর এই হ্যালোইন ইভেন্ট তোমরা দেখতে পেতে চলেছ অক্টোবর মাসের মাঝামাঝি করে, অর্থাৎ অক্টোবর মাসের 14-15 তারিখে তোমরা এই হ্যালোইন ইভেন্ট স্টার্ট দেখতে পাবে। আর এই হ্যালোইন ইভেন্ট যখন আসবে সেই টাইমে তোমরা এই রয়্যাল ইভেন্ট এবং এখানে তোমরা রিং ইভেন্ট দেখতে পাবে, এবং প্রথমেই যে গান স্কিনটি দেখালাম ওই গান স্কিনটি ফ্রিতে পাবে, ওই গান স্কিনটি তোমরা এখানে দেখতে পাবে ওই অক্টোবর মাসের মাঝামাঝি করে। অর্থাৎ এখানে বাইরের অনেক সার্ভারে ওই গান স্কিনটি ফ্রিতে দেওয়া হচ্ছিল, তার জন্য তোমাদেরকে আগে থেকে রিভিউ করে রাখলাম। এছাড়া এখানে তোমাদের যে রিং ইভেন্ট রয়্যাল ইভেন্টের রিভিউ করে রাখছি, এগুলি তোমরা অক্টোবর মাসের মাঝামাঝি করে ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে হ্যালোইন ইভেন্ট স্পেশাল দেখতে পেতে চলেছ। এছাড়া এখানে তোমরা স্কিনের উপরে দেখতে পাচ্ছ
হ্যালোইন ইভেন্ট স্পেশাল একটি ইমোড রয়্যাল ইভেন্ট। আর এই ইমোড রয়্যাল ইভেন্টের মধ্যে হ্যালোইন ইভেন্ট স্পেশাল এই ফায়ারের এফেক্টের এই নিউ ইমোডটি দেখতে পাবে। আর এই ইমোডটি ওপি লেভেলের ডিজাইন করা হয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ লাস্টে এখানে মুখ থেকে আগুন বেরোচ্ছে, আর এই নিউ ইমোডটি দেখতে পাবে। এছাড়া হ্যালোইন ইভেন্ট স্পেশাল যে আগে ইমোড এসেছিলো এই ইমোডটিও দেখতে পাবে। অর্থাৎ এই দুটি ইমোড নিয়ে এই ইমোড রয়্যাল ইভেন্টটি হ্যালোইন ইভেন্টের সময়তে তোমরা ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারেই দেখতে পেতে চলেছ। আর এই হ্যালোইন ইভেন্টের আপডেট এখানে তোমাদেরকে সব কিছু দিয়ে দিলাম। এছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের একটি বান্ডিল। আর এই বান্ডিলটি এখানে তোমরা দেখতেই পাচ্ছ গরিনা ফ্রি ফায়ার ওভিহটি 6 আপডেট স্পেশাল ডিজাইন করেছে। আর এই বান্ডিলটির থিমে একটি ফিমেল বান্ডিলও ডিজাইন করেছে। এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ ফিমেল বান্ডিলের রিভিউটি। আর এই ফিমেল বান্ডিল ছাড়া এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটি গ্লোয়াল স্কিন। আর এই গ্লোয়াল স্কিনটি এখানে তোমাদের কিসের মতন দেখাচ্ছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবে না। আর এই গ্লোয়াল স্কিন ছাড়া একটি গাড়ির স্কিনও ডিজাইন করেছে। এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ এই গাড়ির স্কিনটি ডিজাইন করেছে। এছাড়া আফতার ব্যানার আছে। আর এই সকল রিওয়ার্ডগুলি নিয়ে তোমরা ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারেই খুবই তাড়াতাড়ি একটি ইভেন্ট দেখতে পেতে চলেছ। বাট কি ইভেন্ট দেখতে পেতে চলেছ দেখো, এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ একটি রিং ইভেন্ট। আর এই রিং ইভেন্টের মধ্যে তোমরা এই মেল বান্ডিলটি দেখতে পাচ্ছ। আর এই মেল বান্ডিল ছাড়া এখানে তোমরা একটি ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ। এছাড়া এখানে তোমরা গ্লোয়াল স্কিন, গাড়ির স্কিন এই সকল রিওয়ার্ডগুলি দেখতে পাচ্ছ। অর্থাৎ এই সকল রিওয়ার্ডগুলি নিয়ে তোমরা এই রিং ইভেন্টটি ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারেই দেখতে পেতে চলেছ। আর এরাও আপডেট বেরিয়ে এসেছিলো, তার জন্য তোমাদেরকে এই আপডেটটিও আগে থেকে দিয়ে রাখলাম। অর্থাৎ এখনও পর্যন্ত কনফার্ম ডেট বেরিয়ে আসেনি কত তারিখে রিং ইভেন্টটি আসবে, আপকামিং সময়ের মধ্যে তোমাদেরকে কনফার্ম ডেট জানিয়ে দেবো। এছাড়া তোমাদের মনে আছে তো আগেরবারের FFWS ইভেন্ট স্পেশাল ফ্রি জার্সির ইভেন্টের কথা? অর্থাৎ আগেরবারে যে তিনটি জার্সি ফ্রিতে দেওয়া হচ্ছিল ওই টাইপেরই একটি ইভেন্ট আসতে চলেছে FFWS ইভেন্ট স্পেশাল। আর এখানে তোমরা স্ক্রিনের উপরে যে হলুদ কালারের জার্সিটি দেখতে পাচ্ছ এই হলুদ কালারের জার্সিটি একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। আর এই জার্সিটি ছাড়া এখানে তোমরা আরও প্রচুর রিওয়ার্ড একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। যেমন ধরো এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ আরও একটি জার্সি। অর্থাৎ এখানে তোমরা স্ক্রিনের উপরে ব্ল্যাক এবং এখানে সবুজের কম্বিনেশনে একটি জার্সি দেখতে পাচ্ছ, এই জার্সিটি দেখতে পাবে। এখানে তোমাদের প্রথমে যে হলুদ কালারের জার্সিটি দেখালাম ওই জার্সিটি পাবে। এবং এখানে তোমাদেরকে আরও কিছু জার্সি দেখাচ্ছি, এই জার্সিগুলি তোমরা এই FFWS ইভেন্ট স্পেশাল একেবারে সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছ। এছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের আরও একটি জার্সি, আর এই 18 জার্সিটি দেখতে পাবে এবং এই 17 জার্সিটি দেখতে পাবে। অর্থাৎ এই টোটাল যে চারটি জার্সি দেখালাম এই চারটি জার্সির মধ্যে যে কোনো এক থেকে দুটি জার্সি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছ। এছাড়া এই FFWS ইভেন্ট স্পেশাল গরিনা ফ্রি ফায়ার প্রচুর আইটেম ডিজাইন করেছে। যেমন ধরো এখানে তোমরা স্ক্রিনের উপরে একটি মেল বান্ডিল দেখতে পাচ্ছ, এই মেল বান্ডিলটি দেখতে পাবে FFWS ইভেন্ট স্পেশাল। এছাড়া আফতার ব্যানার দেখতে পাবে, আর এই আফতার ব্যানার তো তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতেই পাবে। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি লুটকেট বক্স, এই লুটকেট বক্সটি দেখতে পাবে। আর এইখানে তোমরা লুটকেট বক্স, ব্যাকপ্যাক, প্যারাসুটের স্কিন এই সকল রোয়ার্ডগুলি যে দেখতে পাচ্ছ এই রোয়ার্ডগুলি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। এছাড়া পেনের স্কিন এখানে তোমাদের কোনো এখানে ডায়মন্ড টপআপের ইভেন্টে বা আদার্স কোনো ইভেন্টের মাধ্যমে আসতে পারে। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি গাড়ি স্কিন, এই গাড়ি স্কিনটিও ফ্রিতে পাবে। এছাড়া একটি ইমোট, অর্থাৎ এখানে তোমরা দেখতেই পাচ্ছ আগেরবারে FFWS ইভেন্ট স্পেশাল একটি ইমোট ফ্রিতে দেওয়া হয়েছিল, বাট এবারে FFWS ইভেন্ট স্পেশাল এই নিউ ফ্ল্যাগের ইমোটটি ডিজাইন করা হয়েছে। আর এই ফ্ল্যাগের ইমোটটি তোমরা 7 দিনের জন্য বা এখানে 30 দিনের জন্য ফ্রিতে পেতে পারো। অর্থাৎ এখানে তোমাদের 7 দিনের জন্য বা 30 দিনের জন্য ফ্রিতে দেওয়া হতে পারে। এই টাইপের কোনো ইভেন্টের মাধ্যমে তোমাদের এই ইমোটটি আসতে পারে, বা এখানে তোমাদের ডায়মন্ড টপ আপ ইভেন্টের মাধ্যমেও আসতে পারে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ গ্র্যান্ড ফাইনাল কত তারিখে। আর এই গ্র্যান্ড ফাইনাল দিনে এখানে তোমরা রিডিম কোড দেখতে পেতে পারো। আর এই রিডিম কোড যদি গ্র্যান্ড ফাইনালের দিনে আসে তাহলে তোমরা এই চ্যানেলে সবার আগে আপডেট পেয়ে যাবে। তার জন্য বলছি তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।